হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি আমার ছোটবেলার একটা প্রিয় অ্যানিমেশন সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটার নাম হচ্ছে গারফিল্ড। আর যারা 90 দশকের পোলা পয়েন্ট মেমোরি কার্ড মোবাইল যারা ইউজ করতো, তারা কিন্তু এই গারফিল্ড কে অবশ্যই খুব ভালো মতো চেনার কথা, কারণ গারফিল্ড এর কয়েকটা ক্লিপ কিন্তু আজ থেকে আরো 15 বছর আগে অনেক বেশি ভাইরাল হয়েছিল। তো যাই হোক, কথা না বেড়ে চলো আমরা সেই সিনেমাটি সম্পর্কে জেনে আসি। তো সিনেমার শুরুতেই দেখা যায় কমলা রঙের একটা বিড়াল যার নাম হচ্ছে গারফিল্ড, এবং ওকে দেখতে আলসা লাগে আর সব বিড়াল এমনিতে অলস হয়ে থাকে। তবে তারপর আমরা দেখি ওই আলসা বিড়াল ঘুম থেকে ওঠে, ওর মালিক জনকে ঘুম থেকে জাগায়। এরপর ওর মালিক যখন নাস্তা তৈরি করে, তখন নাস্তার প্লেটটা বদলে দেয়, মানে ওর ক্যাট ফুড বাদ দিয়ে ও জনের খাবার খায়। আর জন যখন ওর ক্যাট ফুডটা মুখে দেয়, তখন বমি করা শুরু করে। তো যাই হোক, এরপর সে নাস্তা করে বাইরে হাঁটতে আসে, আর সে ভাবে তার কিছু ফাস্ট ফুড খাওয়া দরকার, মানে মুখে মজা লাগবে এরকম সুস্বাদু কিছু খাওয়া দরকার। আর তখনই ওর বন্ধু আসে যার নাম হচ্ছে নর্মাল, আর সে একটি বিড়াল। আর ওই সময় রাস্তার পাশে একটা দুধের গাড়ি আসে, মানে বাংলাদেশে যেমন দুধওয়ালা দুধ দেয়, ও দেশে হচ্ছে এভাবে বাড়ি বাড়ি দুধ দেয়। তো গারফিল্ড এর বন্ধু বলে, চলো আমরা দুধ চুরি করি, কিন্তু গারফিল্ড না করে দেয়। অ্যাকচুয়ালি গারফিল্ড অলস বলে, কিন্তু আমরা দেখি গারফিল্ড একটা বাড়ির জন্য যে দুধ রাখা ছিল সেটা অনেক চালাকি করে সিস্টেমে খেয়ে নেয়, কিন্তু ওর বন্ধু সেটা জানতেও পায় না। আর তারপর ওর নজর পড়ে একটা কাপকেক এর দিকে, কিন্তু ওই বাড়ির ওই কাপকেকটি খেতে হলে সামনে একটা কুকুর পড়বে যার নাম হচ্ছে ডবরম্যান এবং খুবই ডেঞ্জারাস। তো গারফিল্ড যেটা করে, ও প্রথম ওই বাড়িতে যায়, আর যাওয়ার পরে ওই কুকুরটি ওকে টিটকারি করে, কিরে মুটকু তুই এখানে কেন? কিন্তু গারফিল্ড বলে, হয়তো আমি একটু বেশি কিউট, কিন্তু তোর মতো কালো নেই। আর এভাবে কথার জালে ফাঁসিয়ে ওকে আস্তে আস্তে নিজের পেছনে ঘুরিয়ে ওই কুকুরের গলার যে চেনটা রয়েছে সেই চেনটা শর্ট করে ফেলে, যার ফলে কুকুরটি আটকে যায়। আর এরপর সিস্টেমে গারফিল্ড ওই খাবারটি সেখান থেকে নিয়ে আসে। তো এরপর জন যখন বাড়িতে কাজ করছিল, তখন ঘরে একটা ইঁদুর দেখতে পায়, আর সে তখন গারফিল্ডের দিকে তাকায় আর বলে, তোর মতো একটা বিড়াল থাকতে বাড়িতে ইঁদুর, ইঁদুরটিকে ধরে খেয়ে ফেল। কিন্তু গারফিল্ড মারাত্মক আলস, ওর মতো বলে, আমি ওকে খেতে পারবো না, আমার পেট ভরা। কিন্তু তারপর ওর মালিক বলে, ইঁদুরটিকে ধরো। তখন গারফিল্ড উল্টো বলে, তুমি গিয়ে ধরো, আমি শুধু শুধু দৌড়ঝাঁপ করতে পারবো না। আর তখন জন বলে, এরকম বিড়াল রেখে কি লাভ যেটা ইঁদুর ধরতে পারে না? আর গারফিল্ড তখন বলে, আমি ছোটখাটো কাজ করি না। মানে অ্যাকচুয়ালি জন নিজের ভাষায় কথা বলছে, গারফিল্ড ওর ভাষায় কথা বলছে। তবে তারপরেও জনের মন রক্ষার্থে ও ইঁদুরটি ধরতে যায়। আর এরপর যখন আমাদের বাইরের দৃশ্য দেখানো হয়, তখন আমরা দেখি এই ইঁদুরটি অ্যাকচুয়ালি গারফিল্ডের বন্ধু। তো সেই ইঁদুরটিকে বলে, তোকে না আমি একবার বলছি, যখন জন বাড়িতে থাকবো তখন তুই আমার বাড়িতে আসবি না। তখন ইঁদুরটি বলে, সরি, আসলে জন নতুন কয়েকটা কুকিজ এনেছে, ওটার গন্ধ আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আর তখন গারফিল্ড আবারও বলে, নেক্সট টাইম কিন্তু জন যখন বাড়িতে থাকবে তখন কিন্তু আসবে না, আর এখন তোকে আবার খেতে হবে। তো এরপর যখন জন বের হয়, তখনই আমরা দেখি গারফিল্ড ইঁদুরটিকে মুখে নেয়, আর জন এটা দেখে খুবই খুশি হয় যে খুবই কামিয়াবি একটা বিড়াল। তো জন চলে গেলেই গারফিল্ড ওর মুখ থেকে ইঁদুরটিকে বের করে দেয় আর বলে, কিস কি গন্ধ, গোসল করিস না। আর এরপর টিভিতে চ্যাপম্যানকে দেখানো হয় যে একটা বিড়াল নিয়ে শো করতো, তবে দর্শকরা বিড়াল দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছে, তারা একটা স্মার্ট কুকুর চায়, মানে এমন একটা কুকুর চায় যেটা আসলে শোটা জমাতে পারবে। আর গারফিল্ড নিজেও এই শোটা দেখতো, তবে শো দেখতে দেখতে ও নিজেও বিরক্ত হয়ে গিয়েছে। আর এরপরে জন ঘরে খাবার নিয়ে আসে, কিন্তু জন একটু অন্যমনস্ক হলেই গারফিল্ড ওর সকল খাবার খেয়ে ফেলে, মানে এমনি মোটা আরো মোটা হচ্ছে। তো যাই হোক, এরপর জন গারফিল্ড কে রেগুলার চেকআপের জন্য একটা পশু হসপিটালে নিয়ে আসে, মানে বুঝতে পেরেছেন আমেরিকাতে কুকুর বিড়ালেরও রেগুলার চেকআপ হয়, আর আমাদের দেশে সেটা যাই হোক। সেখানে একটা মেয়ে ডক্টর ছিল যার নাম হচ্ছে লিজ উইলসন। তো নার্সরা গারফিল্ড কে নিয়ে যায় ড্রেসিং করাতে, আর অন্যদিকে আমাদের জন লিজের সাথে কথা বলছিল। তো কথায় কথায় ডক্টর লিজ জনকে একটা কুকুরের দায়িত্ব দেয়, মানে একটা কুকুর ওদের কাছে রয়েছে, সেটা যদি বেশি দিন ওদের কাস্টডিতে থাকে বা বন্দি থাকে, ওটা মারা যেতে পারে, এজন্য ওর একটা মালিক দরকার। তো জন লিজকে ইমপ্রেস করার জন্য রাজি হয়ে যায়, মানে প্রাণী প্রেম দেখায়। আর ওই মুহূর্তে জন মেঘনা চাইতে বৃষ্টি পেয়ে যায়, লিজ জনকে ডেটে যেতেও বলে দেয়, মানে প্রপোজও করে ফেলে, আর জন তো এতে অনেক খুশি হয়। আর এরপর গার্লফ্রেন্ড যখন ড্রেসিং শেষে বাইরে আসে, তখন দেখে জনের গাড়িতে একটা কুকুর বসে রয়েছে, আর সে জনকে বলে, তোমার গাড়িতে একটা মঙ্গোলিয়ান কুকুর বসে রয়েছে, তুমি কি দেখেছো? তো তখন জন বলে, এটার নাম হচ্ছে ওডি, এখন থেকে ও আমাদের সাথেই থাকবে, আমাদের বাড়িতেই থাকবে। গারফিল্ড তখন বলে, তুমি একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য একটা কুকুরের দায়িত্ব নিয়েছো, তারপর আবার সেটাকে বাড়িতেও নিয়ে যাচ্ছ, তোমার কপালে শনি রয়েছে। তবে তারপর আমরা দেখি জন গারফিল্ডকে পেছনের সিটে বসিয়ে দেয়, আর তখন কুকুরটি গারফিল্ডের সাথে পরিচয়িত হতে আসে, কিন্তু আমাদের গারফিল্ড পাত্তাই দেয় না। অ্যাকচুয়ালি বিড়াল এরকমই হয় ভাই, খুবই পার্টের একটা প্রাণী। তো যাই হোক, তারপর আমরা দেখি গারফিল্ডের কাছে নর্মাল আসে, মানে ওর বন্ধু, আর ওকে জিজ্ঞেস করে, জন কেন একটা কুকুর নিয়ে এসেছে, ওর ঘরে তো একটা বিড়াল আছে আগে থেকে। তখন গারফিল্ড বলে, আসলে জন বিড়ালই পছন্দ করে, এই কুকুরটি জাস্ট 7 দিন বা 10 দিন এরকম থাকবে, আর আমার কাছে মনে হয় এটা আমার একটা দুঃস্বপ্নের মতো সময় কাটবে, আর আমি যখন চোখ খুলবো তখন এই স্বপ্নটি চলে যাবে। এরপর যখন গারফিল্ড চোখ খোলে, তখন সে দেখে তার সামনে ওডি দাঁড়িয়ে রয়েছে, আর ওডি জিভ দিয়ে গারফিল্ডকে চাটা শুরু করে, কিন্তু গারফিল্ড ওকে একদমই পাত্তা দেয় না, ওকে তাড়িয়ে দেয়। আর তারপর ওডি নিজে গিয়ে নিজের লেজ নিয়ে খেলা শুরু করে, আর গারফিল্ড মনে মনে বলে, আমি জীবনে এত গর্দভ প্রাণী কখনো দেখিনি, মানে অ্যাকচুয়ালি বিড়াল নিজেকে অনেক সেরা মনে করে আর কি। তো যাই হোক, পরের দিন আমরা গারফিল্ডকে বাইরে
বাইরে দেখি আর সে আগের মতোই সিস্টেমে দুধ খাওয়ার চেষ্টা করে এবং ওডি মানে ওই কুকুরকে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু ওডি না বুঝেই উল্টো গারফিল্ডকে ফাঁসিয়ে দেয় আর গারফিল্ডের বদলে আজকে ওডি দুধ খায় আর গারফিল্ডই আজকে বিপদে পড়ে। আর তারপর ওডি দৌড়াতে দৌড়াতে লুকাদা ডরম্যানের কাছে যায় আর গারফিল্ড তো বলেছে আজকে তোর খবর আছে, তো ওডির পেছনে পেছনে ও দৌড়ায় কিন্তু এসে সে লুকার সামনে পড়ে যায় আর লুকা আজকে বলে আজকের এই দিনটার জন্য আমি অনেকদিন অপেক্ষা করছিলাম, তুই আমাকে অনেক জ্বালিয়েছিস। আর গারফিল্ড তখন দেখে লুকার আজকে চেনটা খোলা, তার মানে ওর খবর আছে। আর তখনই ওডি লুকাকে চাটা শুরু করে মানে শান্ত করার চেষ্টা করে আর লুকার রাগ পুরো কমিয়ে দেয়। আর তখন গারফিল্ডের দুটো বিড়াল বন্ধু আসে যাদের নাম হচ্ছে নর্মাল আর অ্যারলেন, আর তারা গারফিল্ডকে বলে আজকে যদি ওডি না থাকতো লুকা হয়তো তোমাকে খেয়ে ফেলতো। তবে তারপরেও গারফিল্ড খুব একটা ইমপ্রেসড হয় না। তো এরপর রাতে ওডি জনের সাথে ঘুমায় বিছানাতে, কিন্তু গারফিল্ডের তো সেপারেট বিছানা রয়েছে। এটা দেখে গারফিল্ডের খুবই হিংসা হয়। তো পরের দিন টিভিতে গারফিল্ড যখন গান শুনছিল এবং নাচছিল তখন ওডিও ওর চেয়ারে এসে বসতে চায় কিন্তু গারফিল্ড ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কিন্তু গারফিল্ডের একা নাচতে ভালো লাগছিল না। তারপর দেখা যায় ও নিচে গিয়ে নাচা শুরু করে এবং ওডিকেও দেখে এবং ওডিও সেখানে সেই লেভেলের নাচ দেখায় এবং দুজনে নাচতে নাচতে ঘরের বাইরে চলে আসে। আর এই জায়গার এই সিনটা কিন্তু আজ থেকে 15 বছর আগে মেমোরি কার্ড মোবাইলে ব্যাপক একটা ভাইরাল ক্লিপ ছিল, ঝাঁকানাকা দেহ দোলানা। তো যাই হোক, এরপর দেখা যায় লিস আর জন এসেছে এবং তারা গারফিল্ড কে রেখে অনলি ওডিকে নিয়ে কোথাও চলে যায়। আর তখন গারফিল্ড এর ফ্রেন্ড নর্মাল আসে আর সে গারফিল্ড কে উস্কে দেয় যে জন তোমাকে এখন আর আগের মতো পছন্দ করে না, ও তোমাকে বাদ দিয়ে গার্লফ্রেন্ড কে নিয়ে ঘুরতে ওডিকে নিয়ে যাচ্ছে। আর গার্লফ্রেন্ডের তখন মাথা গরম হয়ে যায়, সে লিজের গাড়ির পেছনে দৌড়াতে থাকে এবং গাড়িতে উঠে যায়। তো ওরা অ্যাকচুয়ালি যাচ্ছে হলো একটা কুকুর প্রতিযোগিতায় আর সেখানে লিজ মানে ওই মেয়েটি বিচারক ছিল। তো এখানে প্রতিযোগিতা হচ্ছে কার কুকুর সবচেয়ে বেশি স্কিলড। তো আমাদের গারফিল্ড যখন সেখানে পৌঁছায় বাকি সকল কুকুর গারফিল্ড কে দেখে মালিকদের ছেড়ে তার পিছু নেয়, আর যেহেতু সব কুকুর চলে গিয়েছে এই জন্য আর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না আর এই কারণে ওডি একাই সেখানে নাচে। আর ওদিকে আমরা দেখি গারফিল্ড কুকুরের দৌড়ানি খেয়ে একটা মহিলার জামার ভেতরে ঢুকেছে, চারিদিকে হইচই পড়ে গিয়ে আর লাস্টে গারফিল্ড কে সকল কুকুরগুলো একেবারে ঘিরে ফেলে। আর ওদিকে কুকুররা যখন এখানে ব্যস্ত ওই পাশে ওডিকে বিজয়ী ঘোষণা করা হয়। আর চ্যাপম্যান তখন তার টিভি শোর জন্য ওডিকে সিলেক্ট করে এবং জনকে প্রপোজ করে টাকার জন্য, কিন্তু জন বলে এটা আমার অনেক প্রিয় একটা কুকুর, এটা আমি সতে দিতে চাই না, মানে সতে দিলে তো আপনার কাছে আর থাকবে না। তবে তারপরেও চ্যাপম্যান তার ভিজিটিং কার্ডটা জনকে দেয় এবং বলে যদি তোমার মত বদলায় আমাকে কল দিও, অনেক টাকার ব্যাপার, তোমাকে অনেক টাকা দেওয়া হবে। তো এরপর তারা সবাই গাড়িতে করে বাড়িতে আসে এবং লিজ আর জন সামনে রবিবার আবার দেখা করার প্ল্যান করে। আর এইদিকে গারফিল্ড রেগে মেগে বাসায় আসে আর তখন হুট করে ভুলে একটা বলে লাথি মারে, কিন্তু ওর ভাগ্যটা এতই খারাপ ছিল যে আজ সেই বলে লেগে জিনিসপত্র ভেঙে যায়। আর তখনই জন রেগে গিয়ে ওকে ঘর থেকে বের করে দেয়। তো একদিকে ওডি পরে এসে নিজের জায়গা করে নিল আর গারফিল্ড বাড়ি থেকে বের হয়ে গেল। তো বাড়ি থেকে বের হয়ে গারফিল্ড জানালে দিয়ে দেখে জন ওডির অনেক যত্ন নিচ্ছে। আর জন ঘুমিয়ে গেলে ওডি গারফিল্ডের কাছে আসে আর গারফিল্ড তাকে বলে তুমি জিতে গিয়েছো, তুমি পরে এসে ঘরের ভেতরে আর আমি ঘরের বাইরে। আর এরপর গারফিল্ড ঘরের বাইরেই ডোর ম্যাটের উপরে শুয়ে পড়ে, কিন্তু ওডিও জনের বিছানা ছেড়ে গারফিল্ডের কাছে এসে শুয়ে পড়ে। তবে তারপরেও গারফিল্ড ওকে গ্রহণ করে না এবং ওডিকে ধোকা দিয়ে নিজে ভেতরে চলে যায় আর দরজা আটকে দেয় যাতে ওডি আর ভেতরে না ঢুকতে পারে। কিন্তু এই সকল ঘটনা গারফিল্ডের দুই বন্ধু বাইরে থেকে দাঁড়িয়ে দেখছিল। আর এরপর আমরা দেখি ওডি হুট করে একটা খেলার বলের মতো একটা কিছু দেখতে পায় আর সেটার পেছন পেছন ছুটতে শুরু করে আর ছুটতে ছুটতে অনেক দূরে চলে আসে আর সে পথ হারিয়ে ফেলে। আর কোনো উপায় না দেখে একটা জায়গার কোনায় গিয়ে বসে পড়ে আর ওই মুহূর্তে একটা বৃদ্ধা মহিলা ওডিকে খুঁজে পায়। আর সকালবেলা উঠে তো জন কোনোভাবে ওডিকে খুঁজে পায় না। আর ওদিকে আমরা দেখি মিস্টার চ্যাপম্যান ওডির মতো একটা স্মার্ট কুকুর চায় কারণ সে বিড়ালদের নিয়ে কাজ করতে করতে বিরক্ত, দর্শকরা বিরক্ত। আর তখন চ্যাপম্যানের অ্যাসিস্ট্যান্ট ওডির একটা লিফলেট দেখায় যে মহিলাটি ওডিকে পেয়েছে সে লাগিয়েছে যে আমার কাছে একটা কুকুর ছিল যার কুকুর সেই নাম্বারে সে কল করে নিয়ে যেও। আর এদিকে আমরা দেখি লিস জনের বাসায় আসে এবং তাকে বলে আমি তোমাকে হাই স্কুল থেকে পছন্দ করতাম, মানে তাদের মধ্যে একটা প্রেম শুরু হতে থাকে। আর তখনই গারফিল্ড জনকে বলে এরকম একটা শুভ সময়ে তুমি আবার বলো না যে ওডি হারিয়ে গিয়েছে, কিন্তু জন তারপরে উইলসনকে মানে লিসকে সত্য কথা বলে দেয় যে ওডি হারিয়ে গিয়েছে গত রাতে, কিন্তু এতে ও রাগ করে না, উল্টো তারা দুজনে মিলে ওডিকে খোঁজার সিদ্ধান্ত নেয়। আর এদিকে আমরা দেখি চ্যাপম্যান ওই মহিলার কাছে পৌঁছে গিয়েছে এবং পরিচয় দেয় এটা আমার কুকুর। আর এই পাশে আমাদের দেখানো হয় গারফিল্ড ঘরের বাইরে হোশ মেজাজে ঘুরছিল, ওডি নেই। আর তখন লুকা আর গারফিল্ডেরই দুই বন্ধু গারফিল্ডের ওপর অনেক রাগ করে এবং বলে ওডির মতো এত ভালো একটা কুকুরের তুই ক্ষতি করেছিস আর তুই এত অবিশ্বাসযোগ্য যে তুই যে কোনো সময় আমাদেরও ক্ষতি করতে পারিস, আর এর জন্য সবাই ওকে একা রেখে চলে যায়। তবে তারপরও গারফিল্ড ব্যাপারটাকে তেমন পাত্তা দেয় না, কিন্তু এরপর গারফিল্ড যখন টিভি অন করে তখন হুট করে চ্যাপম্যানের শোতে ওডিকে দেখতে পায় আর সে খুশি হয়, কিন্তু তখনই বলে যে চ্যাপম্যান ওডিকে নিয়ে নিউ ইয়র্কে যাবে। আর তারপর সে জনকে ডেকে আনতে যায়, বলে টিভিতে ওডিকে দেখাচ্ছে কিন্তু জন ফোনে বিজি ছিল তাই আসতে দেরি করে ফেলে। আর ততক্ষণে সেই শোটি শেষ হয়ে যায় এবং সেখানে বার্গারের বিজ্ঞাপন আসে আর জন তাই উল্টো গারফিল্ডের উপর রাগ করে যে শুধু
শুধুমাত্র খাওয়ার খাওয়া। আর অন্যদিকে আমরা দেখি চ্যাপম্যান ওডিকে ইলেকট্রিক কলার পরিয়ে দেয়, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট তাকে এটা করতে মানা করে। অ্যাকচুয়ালি প্রাণীদের শরীরে ইলেকট্রিক শকালা কলার পরানো একেবারে আইন বিরোধী। আর অন্যদিকে আমরা দেখি গারফিল্ড জনকে বলার চেষ্টা করে যে ওডি কোথায় রয়েছে, মানে চ্যাপম্যানের কাছে রয়েছে, কিন্তু জন তার কথা বুঝতে পারে না। আর তখন গারফিল্ড সিদ্ধান্ত নেয় সে নিজে ওডিকে উদ্ধার করে নিয়ে আসবে। আর তারপর আমরা দেখি গারফিল্ড একটা বাসে উঠে সেই জায়গায় যাওয়ার জন্য রওনা দেয়। আর এদিকে জন দুপুরের খাবার তৈরি করে গারফিল্ড কে ডাকতে থাকে, কিন্তু কোথাও গারফিল্ড কে খুঁজে পায় না। আর ওদিকে গারফিল্ড যখন ওডির খোঁজে বেরিয়েছিল, তখন পথের মধ্যে অনেকগুলো ইঁদুর মিলে গারফিল্ড কে চারদিকে ঘিরে ফেলে। আর তখনই গারফিল্ডের সেই বন্ধু লুইস চলে আসে এবং সকল ইঁদুরকে বলে গারফিল্ড আমার বন্ধু। আর তারপর সব ইঁদুর গারফিল্ড কে ছেড়ে চলে যায়। আর এরপর গারফিল্ড লুইস কে বলে, তুমি কি আমাকে টেলিগ্রাফ টাওয়ার পর্যন্ত নিয়ে যেতে পারবে? রাস্তা কি চেনো? লুইস বলে, কেন নয়, অবশ্যই পারবো। আর তারপর একটা বক্সে করে ওরা রাস্তা পার হয়। আর ওদিকে আমরা দেখি গতকাল জনের কাছ থেকে ওডি হারিয়েছে, আজকে গারফিল্ড হারিয়ে গিয়েছে। আর এর জন্য সে লিজের কাছে সাহায্য চায় গারফিল্ড কে খোঁজার জন্য। আর তারা দুজনে একসাথে আবারও গারফিল্ড এবং ওডি কে খোঁজার জন্য বের হয়ে যায়। আর ওদিকে গারফিল্ড ও লুইস টেলিগ্রাফ টাওয়ারে পৌঁছায়। তো লুইস তখন গারফিল্ড কে বলে, অ্যানিমেল কন্ট্রোলারদের কাছ থেকে দূরে থেকো। আর এরপর সেখান থেকে চলে যায়। গারফিল্ড তখন লিফটের করিডোরের সাহায্যে ওপর উঠতে থাকে, কিন্তু লিফটের লোকেরা মনে করে সেখানে হয়তো কোনো ময়লা জমেছে, সেটা ক্লিয়ার করতে হবে। আর এর জন্য হাই প্রেশারে বাতাস দেয়। আর এর ফলে যেটা হয়, গারফিল্ড উড়ে ভেন্টিলেশন সিস্টেম দিয়ে একটা রুমের মধ্যে এসে পড়ে। আর এই রুমেই ওডিকে রাখা হয়েছে, মানে চোখ খুলে ওডিকে দেখতে পায়। আর সে ওডিকে বলে, ওডি জনকে আমাদের প্রয়োজন। আর তখন সেখানে চ্যাপম্যান আসে, আর গারফিল্ড লুকিয়ে পড়ে। আর তখন দেখা যায় চ্যাপম্যান ওডির গলায় একটা ইলেকট্রিক কলার রেখেছে, যেটাতে প্রেস করলে ওডির শরীরে একটা ইলেকট্রিক শক লাগে আর ওডি বাধ্যতামূলক লাভ হয়। তো এটা দেখে গারফিল্ড চরম রেগে যায় এবং বলে, ওডি আমার কুকুর, ওর সাথে কেউ খারাপ ব্যবহার করতে পারবে না, শুধুমাত্র আমি ছাড়া। আর তারপর সে ওদের পিছু নেয়। আর এদিকে চ্যাপম্যান লিফট দিয়ে নিচে নামে আর গারফিল্ড সিঁড়িতে স্লাইড করে নামতে থাকে, কিন্তু এরপর সে ভ্যাকুয়াম ক্লিনারের সাথে ধাক্কা খেয়ে ওপর থেকে একটা খাদ্যের ট্রাক এসে পড়ে। আর ওটা ভরা শুধুমাত্র ফাস্ট ফুডই ছিল। আর গারফিল্ড তখন বলে, কে বলে ফাস্ট ফুড স্বাস্থ্যের জন্য খারাপ, ফাস্ট ফুড তো জীবনও বাঁচায়। তো যাই হোক, এরপর সে ওডিকে বের হতে দেখে, কিন্তু তখনই ওকে অ্যানিমেল কন্ট্রোলের লোকেরা ধরে ফেলে এবং ওকে খাঁচায় বন্দী করা হয়। আর ওদিকে আমরা দেখি জন এবং লিজ ওই মহিলার কাছে গিয়েছে, মানে ওই লিফলেট দেখে সেখানে গিয়েছে আর ওডির কথা জিজ্ঞেস করে। আর তখন সে বলে, তোমরা হয়তো ভুল জায়গাতে এসেছো, এটা চ্যাপম্যানের কুকুর, যিনি অনেক আগে থেকে শুকুরে আসছেন আর তিনি ওডিকে নিয়ে গিয়েছেন। তো তখন জন এবং লিজ বুঝতে পারে গারফিল্ড আর ওডি হয়তো চ্যাপম্যানের সাথে রয়েছে। আর তারপর ওরা ওই প্রতারক চ্যাপম্যানকে ধরার জন্য বের হয়। আর এদিকে আমরা দেখি গারফিল্ড কে অ্যানিমেল কন্ট্রোলের লোকেরা খাঁচায় বন্দি করে রেখেছে। আর গারফিল্ড তখন গান গাওয়া শুরু করে, আর ওর গানে বিরক্ত হয়ে আরেকটা বিড়াল গারফিল্ড কে বলে, তুমি কি দয়া করে চুপ করতে পারবে? গারফিল্ড তখন তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে এসেছো? তখন ওই বিড়ালটি বলে, চ্যাপম্যান আমাকে ফেলে দিয়েছে আর আমার জায়গায় অন্য একটা কুকুর নিয়েছে। আর এর সাথে এটা বলে, মানুষরা এরকমই হয়, বিড়ালদের ফেলে দেয়। আর গারফিল্ড তখন তার কথার প্রতিবাদ করে, বলে সব মালিক এক নয়, আমার মালিক অনেক ভালো। আর এর সাথে এটাও বলে, যে কুকুরটা তোমার জায়গা নিয়েছে সেই কুকুরটাকে চ্যাপম্যান চুরি করে নিয়ে এসেছে আর আমি ওকে বাঁচাতে এসেছি। ওরা ওডিকে নিয়ে বা ওই কুকুরটাকে নিয়ে নিউ ইয়র্কে যাচ্ছে। আর তখন অন্য একটা কুকুর এটা শুনে গারফিল্ড কে বলে, তুমি একটা বিড়াল হয়ে একটা কুকুরকে বাঁচাতে এসেছো? গারফিল্ড বলে, হ্যাঁ, প্রথমে আমি ওকে অনেক ঝামেলা মনে করতাম, কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারি ও অনেক ভালো এবং আমরা অনেক ঘনিষ্ঠ বন্ধু হয়ে গিয়েছি। এটা হয়তো প্রকৃতির বিরুদ্ধে, কিন্তু আমার কাছে ওর গুরুত্ব অনেক বেশি। আর এরপর সেখানে আমরা দেখি একটা ফ্যামিলি আসে, তারা একটা বিড়াল দত্তক নেবে আর তারা চ্যাপম্যান শোর বিড়ালটি পছন্দ করে। আর বিড়ালটি যখন বের হয়, সে প্রথমে দৌড় দিয়ে সকল প্রাণীর খাঁচা খুলে দেওয়ার যে সুইচটা রয়েছে সেটা টিপে দেয়, যার ফলে সকল প্রাণীরা বাইরে চলে আসে আর হাঙ্গামা বাঁধিয়ে সব প্রাণী বাইরে বেরিয়ে যায়। আর ওদিকে আমরা দেখি জন আর উইলসন, মানে লিস, টেলিগ্রাফ টাওয়ারে পৌঁছেছে। আর সেখানকার গার্ডসরা জানতে পারে চ্যাপম্যান নিউ ইয়র্কে যাওয়ার জন্য রেল স্টেশনে গিয়েছে। আর ওদিকে গারফিল্ড ও ট্রেন স্টেশনে পৌঁছে গিয়েছে। আর সে তার চোখের সামনে চ্যাপম্যানকে চলে যেতে দেখে, আর তখনই গারফিল্ডের মাথায় একটা বুদ্ধি আসে। ও ট্রেন থামানোর জন্য ট্রেনের কন্ট্রোল রুমে যায় এবং সেখানে সুইচ টিপে ট্রেনের রাস্তা এবং ট্রেন থামিয়ে দেয়। আর ওদিকে জন এবং লিজও ট্রেনে পৌঁছে যায়। আর ওদিকে আমরা দেখি গারফিল্ড ওডির কাছে গিয়েছে, মানে যেখানে মালপত্রের মধ্যে ওডিকে রাখা হয়েছে, আর ওকে মুক্ত করে বাইরে নিয়ে আসে। আর তখনই চ্যাপম্যান ওদের সামনে পড়ে আর ওদেরকে ধরার জন্য পেছনে ছুটতে থাকে এবং ধরে ওডিকে তুলেও নেয়। আর আমরা দেখি গারফিল্ড তখন চ্যাপম্যানের উপর লাভ দেয় এবং ওডিকে বাঁচায়। আর এর সাথে অ্যানিমেল কন্ট্রোলে গারফিল্ডের সাথে বাকি যেসব প্রাণী ছিল তারাও এগিয়ে এসেছে ওডিকে বাঁচাতে। পাশাপাশি অনেক ইঁদুরে আসে, যাদের সাথে গারফিল্ডের রাস্তায় দেখা হয়েছিল। তো তখন গারফিল্ড সকলকে বলে, গারফিল্ডের গলায় ওই ইলেকট্রিক কলারটা পরিয়ে দাও। তো সকল কুকুর বিড়াল মিলে গারফিল্ডের গলায় কলারটি পরিয়ে দেয়। আর তারপর রিমোটটি দেয় ওডির কাছে। আর এরপর আমরা দেখি গারফিল্ড রিমোট টিপে চ্যাপম্যানকে মারাত্মক শিক্ষা দিতে থাকে। আর গারফিল্ড তখন বলে, সব কুকুরেরই দিন আসে, এবং চ্যাপম্যানের কাছে গিয়ে বলে, তোমার কাছে ওডি হয়তো জাস্ট একটা কুকুর, কিন্তু আমার কাছে ও আমার সবচেয়ে ভালো বন্ধু। আর ওই মুহূর্তে সেখানে জন আসে এবং চ্যাপম্যানকে একটা সেই পাঞ্চ মারে আর চ্যাপম্যান পড়ে যায়। আর তারপর টিভিতে গারফিল্ডের বন্ধুরা গারফিল্ডকে দেখে এবং চ্যাপম্যানকে দেখে যে পুলিশ
পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে চ্যাপম্যানকে, মানে ওটিকে যে চ্যাপম্যান চুরি করেছিল সেটার এগেনস্টে চ্যাপম্যানকে ধরে নেওয়া হচ্ছে। তো তখন গারফিল্ডের দুই বন্ধু বলে আমাদের বন্ধু গারফিল্ড অ্যাকচুয়ালি একটা হিরো। এরপর ওরা সবাই মিলে বাসায় চলে আসে আর তারপর আমরা দেখি জন আর লিস প্রথমবারের মতো একে অপরকে কিস করে। আর পরের দিন দেখা যায় ওরা চারজন একসাথে টিভি দেখছে, কিন্তু তখনও ওডি এসে গারফিল্ডের সেই স্পেশাল চেয়ারে এসে পাশে বসে, কিন্তু গারফিল্ড ওডিকে আগের মতো একটা ধাক্কা দেয় এবং বলে এটা শুধুই আমার জায়গা এবং আমার জায়গায় থাকবে। মানে এটা গারফিল্ডেরই চেয়ার, ওডির জন্য দরকার পড়লে আরেকটা আনাও, আমি ভাগ দিতাম না। তো যাই হোক, এখানে সিনেমাটি শেষ হয়। আর আমি তোমাদেরকে এখন, আমার বাড়িতে একটা গারফিল্ড আছে, সেম ভাই এরকম খুব পার্টের লোক যাকে আমি বদ্দা বলে ডাকি আর কি, তোর একটা ক্লিপ দেখো।